মা রান্না করে রান্না করছিল তখন আমি মায়ের কাছে যে বললাম মা আমার টাকা লাগবে মা তখন বলল বিছানার নিচে 50 টাকা আছে ওইখান থেকে নিয়ে যাও আমি তখন হাসতে হাসতে বললাম 50 টাকা নিয়ে আমি কি করব মা তখন বলল তাহলে নেওয়ার দরকার নেই এখান থেকে তুই এখন যা আমি কাজ করতেছি আমাকে বিরক্ত করিস না আমি তখন মাকে বললাম মা আমি একটা মোবাইল কিনবো আমার 12000 টাকা লাগবে মা তখন অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আর বলল তুই না কিছুদিন আগে একটা মোবাইল কিনলি তখন আমি মাকে বললাম নতুন একটা মোবাইলের মডেল বের হয়েছে ওইটা আমার খুব পছন্দ ওইটা আমার কিনতে হবে না কিনে দিলে কিন্তু আমি খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিব মা তখন বলল এখন সংসারের অবস্থা বেশি ভালো না একটু বোঝার চেষ্টা কর আমি তখন বললাম আমার কিছু বোঝার দরকার নেই আজকের দিনের মধ্যে বাবাকে বলে তুমি আমার 12000 টাকা দিয়ে দেবে আমি কালকেই ফোন কিনবো আর প্রথম ফোনটা বাবাকে দিয়ে দিব এই বলে আমি বাড়ি থেকে চলে গেলাম সন্ধ্যা যখন বাড়িতে এসে আমার ঘরে বসে বসে মোবাইল টিপতেছিলাম তখন খেয়াল করলাম মা যেন বাবাকে গিয়ে বলতেছিল আমি মনে মনে ভাবলাম মা মনে হয় আমার কথাটাই বলবে তাই আমি দেয়ালে কান লাগিয়ে লেগে শুনছিলাম মা যখন বাবাকে বলতেছে একটা কথা বলবো রাগ করবে না তো বাবা তখন বলার জন্য অনুমতি দিলেন মা তখন বলতেছে শুনেছো তোমার ছেলে 7000 টাকা জমিয়েছে নিজের শখের মোবাইলটা কেনার জন্য বাবা তখন বলল টাকা কিভাবে জমিয়েছে টাকা কোথায় পেল মা তখন বলতেছে ওই যে আমরা দিন হাত খরচের জন্য কিছু কিছু টাকা সেই টাকাটাই জমিয়েছে শখের মোবাইল কেনার জন্য কিন্তু মোবাইলটার দাম 12000 টাকা আর 5000 টাকা তোমাকেই দিতে হবে তুমি 5000 টাকা দিয়ে দাও শখের মোবাইলটা কিনে ফেলো কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম আমি এবার টাকা জমালাম কবে আমি তো জীবনে কখনোই 1 টাকা জমিয়ে দেখিনি বাবা তখন বলল আমার কাছে তো তেমন কোনো টাকা নেই শুধু 5000 টাকাই আছে তোমার নাক ফুলের জন্য যে টাকাটা রেখেছিলাম মা তখন বলতেছে আমার নাক ফুল লাগবে না আমার ছেলের ইচ্ছে পূরণ হয়ে গেলেই আমার ইচ্ছে পূরণ হয়ে যাবে বাবা তখন বলতেছে এই না নাক ফুলের জন্য কত বায়না ধরেছিলে আর আজ বলতেছো নাক ফুল লাগবে না ছেলের জন্য সবকিছু ছাড় দিয়ে দাও তাই না মা তখন বলতেছে ছেলের জন্য ছাড় দিব না তো কার জন্য ছাড় দিব ছেলে ছাড়া আমাদের আর কে আছে ছেলে তো আমাদের সবকিছু পরের দিন সকালে বাবা আমার মাথায় হাত রেখে বলতেছে বাবা তো অনেক বড় হয়ে গেছে টাকা জমাতে শিখে গেছে এই বলে বাবা আমার হাতে 5000 টাকা দিল আমি বাবাকে কিছুই বলতে পারলাম না সেখান থেকে মাথা নিচু করে আমি মায়ের কাছে চলে আসলাম আর মাকে বললাম মা তুমি কি করে এত বড় মিথ্যা কথা বলতে পারলে আমি কবে টাকা জমালাম আমি তো জীবনে 1 টাকাও জমাইনি এখন আমি আমার শখের মোবাইলটা কিনবো কি করে তখন মা বলতেছে তো 7000 টাকা আমি দিব আমি জমিয়েছি 7000 টাকা তোর বাবার সাইকেল কেনার জন্য আগেই বলে রাখি আমার বাবা একজন স্কুল টিচার আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব অনেক বেশি বাবাকে রেগুলার হেঁটে যেতে হয় তাই মা চিন্তা করেছিল বাবাকে একটা সাইকেল কিনে দেবে তাই মা টাকা জমিয়েছিল আর সেই টাকা মা আমার হাতে তুলে দিল আমার শখের মোবাইলটা কেনার জন্য তখন আমার চোখে জল চলে এসলো আমি তখন মাকে বললাম মা বাবা যে টাকা আমার দিয়েছে এই টাকাটা কিসের আমি তখন বললাম আমি সব শুনেছি মা মা তখন বলল তোর বাবার কাছে ছিল আমি তখন বললাম মা আমি সব কিছু শুনেছি এই টাকাটা বাবার কাছে ছিল ঠিকই এই টাকাটা বাবা তোমার জন্য নাকফুল কিনতে চেয়েছিল আর তুমি জমিয়েছিলে বাবাকে একটা সাইকেল কিনে দেওয়ার জন্য আর এই টাকা দিয়ে আমি কিভাবে মোবাইল কিনবো এখানে দুজনের স্বপ্ন রয়েছে আমি এখন অনেকটাই বুঝি আমি দুজনের স্বপ্ন ভেঙে কখনো আমার নিজের স্বপ্ন পূরণ করতে পারবো না এই বলে আমি টাকাটা ফিরিয়ে দিতে লাগলাম তখন মা আমার টাকাটা ফিরিয়ে নিল না মা তখন বলল তোর টাকা ফিরিয়ে দিতে হবে না আর তোকে এত বুঝতে হবে না যা তোর শখের মোবাইলটা কেন বাবা মায়ের কাছে তার সন্তানের থেকে বড় শখ আর পৃথিবীতে কোনো কিছুই নেই তোর খুশিতেই আমাদের খুশি জানি না মা বাবা এমন কেন হয় জানি না মা বাবা এত ভালোবাসে কেন আমরা হতভাগা সন্তান হয়তো এটা বুঝতে পারি না আমরা হয়তো বুঝতে পারি কিন্তু অনেক সময় পর যখন করার কিছু থাকে না মহান আল্লাহ তাআলা যেন পৃথিবীর সকল মা বাবাকে ভালো রাখেন সুস্থ রাখেন অনেকদিন বাঁচিয়ে রাখেন আর যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাআলা তাদের যেন জান্নাতুল ফেরদাউস দান করেন একটা কথা মনে রাখবেন মা বাবা যদি কখনোই আপনার স্বপ্ন পূরণ করতে না পারে কষ্ট পাবেন না মনে রাখবেন মা বাবার সাধ্য ছিল না সাধ্য থাকলে মা বাবা ওই আকাশের চাঁদটাকেও ছেলের হাতে এনে দিত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অবশ্যই কাছের মানুষগুলোকে দেখার সুযোগ করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং